গত কয়েক মাস ধরে দিল্লি আল আমিন কলেজে অচলাবস্থা চলছে, সেই সমস্যা আরো জটিল হয়েছে। একদিকে ছাত্রীরা পরীক্ষা দিতে পারছেন না, অন্যদিকে সময় মতো বেতন পাচ্ছেন না অধ্যাপকরা, যার জেরে কয়েকদিন ধরে কলেজের গেটের বাইরে একদল পড়ুয়া ধর্নায় বসেছেন। কলেজের এমন সংকটের জেরে ইস্তফাও দেন অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর থেকেই তাকে অপমানজনক মন্তব্যের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তাই তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে, সঙ্গী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কলেজের সমস্যা নিয়েও রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়। কিছুদিন আগেই কলেজের বাইরে ধর্নায় বসা পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিম। তিনি পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দেন, সেই সঙ্গে অধ্যক্ষাকে সমূলে উৎপাটিত করার ডাক দেন তিনি। তার সেই মন্তব্যকে অসংবেদনশীল ও অশালীন বলে দাবি করে রাজ্যপালের কাছে নালিশ করেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, আমার 40 থেকে 42 বছরের রাজনৈতিক জীবন, 30 বছরের বেশি সময় আমি জনপ্রতিনিধি হিসাবে কাজ করছি। এমন মন্তব্য একজন রাজনৈতিক ব্যক্তি তথা জনপ্রতিনিধি কি করে করতে পারেন আমার তা জানা নেই। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আমি ব্যথিত হয়েছি। ফিরাদের মিল্লি আল আমিন কলেজের দায়িত্ব পাওয়ার পিছনে আমার অবদান ছিল। এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন সুলতান আহমেদ। এমন একটি কলেজে দাঁড়িয়ে একজন মন্ত্রী কোনো মহিলা সম্পর্কে কি করে এমন মন্তব্য করলেন, এই মন্তব্য আমাকে যন্ত্রণা দিয়েছে। ওর আত্মসমালোচনা করা উচিত। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বললেন, আমার উপাধি বন্দ্যোপাধ্যায় বলেই হয়তো এমন কথা বলার সাহস হলো, খাতুন হলে হয়তো বলতে পারতেন না। তখন তো ভোট ব্যাংকের চিন্তা ঘুরত মাথায়। রাজ্যের মন্ত্রী হয়ে তিনি যা বলেছেন তার জবাব জনগণ দেবেন, ওনার শুভবুদ্ধির উদয় হোক এই আশা রাখি। বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছেন রাজ্যপাল। তিনি ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।